পরীক্ষা পিছোতে সাত বছরের পড়ুয়াকে খুন, খুন করলো তার স্কুলের দাদা, এও সম্ভব? এসব গল্পে পড়লে বা ফিল্মে দেখলেও চমকে ওঠে মানুষ, কিন্তু বাস্তবে এখন এমনই তত্ত্ব উঠে আসছে প্রদ্যুম্ন ঠাকুর হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর মোড়। সিবিআই সূত্রে দাবি, পরীক্ষা এবং শিক্ষক অভিভাবকদের মিটিং পিছিয়ে দিতে হরিয়ানার গুড়গাঁওয়ের রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র প্রদ্যুম্ন ঠাকুরকে খুন করে সেই স্কুলেরই একাদশ শ্রেণীর এক ছাত্র। বছর ১৬র অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করেছে সিবিআই। তদন্তকারীদের বক্তব্য, খুনের আগে থেকেই ওই ছাত্র তার বন্ধুদের বলতে শুরু করে স্কুলে এবার ছুটি শুরু হবে, কিন্তু কেন সে কথা বলছে তা ঘুণাক্ষরেও কাউকে আঁচ করতে দেয়নি। সিবিআই সূত্রে খবর, রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের একাদশ শ্রেণীর ওই ছাত্র পড়াশোনায় ভালো ছিল না, পরীক্ষার প্রস্তুতিও ভালো হয়নি। সিবিআই সূত্রে দাবি, তাই সে পরীক্ষা পিছিয়ে দিতেই সাত বছরের প্রদ্যুম্নকে খুন করে। স্টুডেন্ট অফ সেকেন্ড ক্লাস ইন রায়ান ইন্টারন্যাশনাল স্কুল গুরুগ্রাম। After thorough investigation based on scientific evidence, including inspection of scene of crime, forensic analysis, analysis of CCTV footage, analysis of various call records, and questioning of several persons, CBI apprehended the said student. CBI সূত্রে খবর, অভিযুক্ত ছাত্রের মানসিক চিকিৎসা চলছিল, এর আগেও তার বিরুদ্ধে স্কুলে অভিযোগ জমা পড়েছিল, কিন্তু কর্তৃপক্ষ সেসবে বিশেষ গুরুত্ব দেয়নি। ধৃত পড়ুয়ার পরিবার অবশ্য মানতেই রাজি নয় তাদের ছেলে খুন করেছে। মেরে বচ্চে নে মালি কো বাতায়া, টিচার্স কো বাতায়া, দেখতে হি বচ্চে কো, আর পুরে দিন স্কুল মে রাহা হ্যায়, পেপার দিয়া হ্যায় বচ্চে নে, কহীন পর ভি এক সিঙ্গল স্পট মেরে বচ্চে কে কপড়ো পে নহীং থা, কোই ভি টিচার বাতা দেগে উসকে কপড়ো পে কোই সিঙ্গল ব্লাড কা স্পট দেখা হো। অভিযুক্ত ছাত্রকে বুধবার তোলা হয় জুভেনাইল জাস্টিস কোর্টে, তাকে তিন দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। এবিপি আনন্দ।